বৃষ্টির দেখা নেই, তপ্ত গরমে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষিক্ষেত। গোটা মাসে কার্যত বৃষ্টিহীন রইল জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা। একটানা খরা থাকার দরুন নাভিশ্বাস তিস্তা পাড়ের কৃষকদের। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা, তার জেরেই বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারা গাছ ঝলসে যাচ্ছে। কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম ক্ষেতই নষ্ট হয়ে গিয়েছে। তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জলের কষ্ট। এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা হচ্ছে। কবে মিলবে বৃষ্টির দেখা? সারাদিনই যেন প্রশ্নচিহ্নের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখছেন ওই এলাকার কৃষকরা। তারই মাঝে দেখা গেল বাদাম ক্ষেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল। তিনি বলেন, এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভালো হয়, লাগাতার জলেরও প্রয়োজন হয়, কিন্তু এই মাসে বৃষ্টি না হওয়ায় বাদাম ক্ষেত শুকিয়ে গাছ মারা যাচ্ছে। ডিজেলের যা দাম, তা সব জমিতে সেচ করতে গেলে ফসল ফলালেও তা পোষাবে না। গত বছর বিঘা প্রতি 2 কুইন্টাল ফলন হয়েছিল, এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছের দশা রুগ্ন হয়ে গিয়েছে, বাদামের দানা তেমন ভালো হবে না। এবছর বিঘা প্রতি 1 কুইন্টাল ফললেও তাতে লাভ তো দূর, আসল নিয়ে চিন্তায় আছি। কারণ হচ্ছে একদম বৃষ্টি নেই, এই বৃষ্টি আশেপাশে ডুয়ার্সে বৃষ্টি হচ্ছে, আমাদের অন্য সাইডেও, কিন্তু জলপাইগুড়ি সদর সদর বলতে এক ফোঁটাও বৃষ্টি নেই। কাজে এই যে একদিন বাদে বাদেই বাদাম খেয়ে লঙ্কা খেয়ে থাবি থাবি এগুলো জল দিতে হচ্ছে, অনেকে জল দিতে না পারে, অনেকে ক্ষেত একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। কারণ হচ্ছে ওই ক্ষেতে যা খরচা হচ্ছে তেলের, সেই হিসাবে টাকা আসবেই না, এমনি তো পুরোটাই লস। তারপরে যতটুকু আছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের। কবে থেকে বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি তো আপনার এটা হচ্ছে মে মাস না? মে মাস এপ্রিলের আগে ওই একটা যে ঝড় হলো তার আগের থেকে বৃষ্টি নেই। হ্যাঁ, এই পুরো বৈশাখ মাসটাই বৃষ্টি নেই। কী মনে হচ্ছে এই কদিন যদি আরও খরা যায়? আর খরা গেলে যতটুকু আছে এইটুকু আর বাঁচানো যাবে না, কারণ এত তো আর জল দেওয়া যায় না। না, প্রতিটা দিন মেশিন এই যে চলছে এর তো কোনো বিরাম নেই, আর নিজেদেরও তো জল দিতে আর ভালো লাগে না, তো কত আর জল দেবে। বাদাম চাষ করছেন? হ্যাঁ, বাদাম চাষ। কীরকম বাদাম এবার আশা করা যায়? এবার বাদাম ভালো হবে না, কারণ এবার বাদামের প্রতিটা বাদামই দানা ছোটো, বড় হবে না বাদাম, ওই 2 দানা বড় ধর 3 দানা আর 1 দানা বেশি হবে। কেন হচ্ছে ওই পুষ্টি পাচ্ছে না, যেহেতু বৃষ্টি নাই সেই পুষ্টিটা তো পাচ্ছে না ওরা, কাজেই বাদামও কম হবে। কী নাম আপনার? বলাই পাল। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।